38 নং জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র নি গানা কয়ফাং হাতিনি কমিউনিটি হল 38 নং জলাইবাড়ি মন্ডল নি বখাকদই ককতি শালো সংসাজাক কাইসা পান্ডা আশালি পান্ডাও ফাইমানজা ফাইকা হাসিনি হুকবারতে ফেরাংতাং বেদেনি মন্ত্রি রতনলাল নাথ মন্ত্রি শুক্লা চরণ নোয়াতিয়া এমডিসি সঞ্জীব রিয়াং 38 নং জলাইবাড়ি মন্ডল নি আচুফাং অজয় রিয়াং আশালি পান্ডা পাই ককথুমথুমনি বসকাঙ্গ মন্ত্রি রতনলাল নাথ সাকলাইকা কাহামতি প্রশ্নামনা বাগৈ সিংজতনন খাথানসা অঙ্গৈ সামংখাইনা নাংনাই তাঙ্গ হনকে ভারতীয় জনতা পার্টি হাপাং যত লুকুরনি কাহাম নাইও লুকুরক সাবি মানে দাল বিদাল বদল ইয়াকারে বিজেপি বদল বাই গদাল ফাইকা তেই ফাই টংনাই সালরগ সিপিআইএম কাইসা ফানো থাই মাংলাক তেই থংকরং বদল লগ বতরক তিরকে কমাই থাংনাই এই জিলাবাড়ি বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তিপ্রা মতা থেকে শুরু করে বেশ কিছু দল থেকে 114 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন সবাইকে আমাদের বিজেপি দলের পক্ষ থেকে আমাদের দলীয় তরফ থেকে আমরা এখানে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে সবাইকে নিয়ে আমরা চাই উন্নয়ন দল যার যা উন্নয়ন সবার এটাকে মাথায় রেখে আজকে সব মানুষ বিজেপির পতাকার আন্দোলনে সামিল হচ্ছে হাজার হাজার মানুষ নির্বাচনের পরে আমাদের দলে চলে এসেছে আপনারা জানেন বক্সনা কোনো দলপুর বিধানসভা কেন্দ্রে এর বড় উদাহরণ এবং আগামী দিনে আমি আগেও বলছিলাম বিধানসভা নির্বাচনের আগে যে সিপিএম থার্ড পার্টি হবে সিপিএম থার্ড পার্টি হয়েছে আগামী দিনে সিপিএম আমার বিশ্বাস সিপিএম একটি আসনেও জিততে পারবে না কংগ্রেস তো বলে কিছু নেই সুতরাং বাকি দলও ধীরে ধীরে মিলিন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে সুতরাং যারা এসছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আশালি পান্ডাও কেবেংনাই বদল ইয়াকারে 114 জনা ভোটার বিজেপি বদল বাই গদাল ফাইকা আশালো বরগ্ন লামসগী নাহারকা মন্ত্রী রতনলাল নাথনি লগি মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বিউরো রিপোর্ট কক খরাং